আচ্ছা, আমরা আজকে দেখবো সেটা হচ্ছে হিল ক্লাইম্বিং শার্টস। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা হিল বলতে আমরা পাহাড়ে গিয়েছি কখনো দেখছি কি পাহাড়ে পাহাড় ওঠার সময় যেটা দেখা হয় অ্যাকচুয়ালি যেটা ব্যাটার পজিশন, ওই ব্যাটার পজিশন দিয়ে আমরা উপরের দিকে, আমি একটা পজিশনে উঠলাম, ওখান থেকে দুই পাশে চতুর্পাশে তাকাই কোনটা ব্যাটার পজিশন উপর দিকে যাওয়ার জন্য। সেক্ষেত্রে ব্যাটার পজিশন যেটা সেটাই আমি যাই। তো এখানে হিল ক্লাইম্বিং এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি আইডিয়াটা হচ্ছে এরকমই, মানে আমার যেটা ব্যাটার পজিশন যেটা উঠে দিয়েই আমরা চার্জটা করি। তো এখানে বলা হয়েছে কন্টিনিউয়াসলি মুভস ইন ডিরেকশন অফ ইনক্রিজিং ভ্যালু, মানে অ্যাকচুয়ালি ইনক্রিজিং ভ্যালুর দিকেই আমরা কন্টিনিউয়াসলি মুভ করি। ইট টার্মিনেটস হোয়েন এফিক ইজ রিচড, মানে যখন আমি সর্বোচ্চ চূড়ায় পৌঁছি। তো এখানে আরো কিছু কথা বলা আছে, লুকস ওয়ান স্টেপ এহেড টু ডিটারমাইন ইফ পেইন সাকসেস ইজ ব্যাটার, মানে যদি আমি এখন যে পজিশনে আছি ওখান থেকে যদি এনি সাকসেস যদি ব্যাটার হয় সেক্ষেত্রে আমি ব্যাটারটাতে যাব। দেন দ্য কারেন্ট স্টেট ইফ দেয়ার ইজ মুভ টু বেস্ট সাকসেস, মানে এখানে বলা হয়েছে যদি আমার কোন সাকসেস যদি আমি কারেন্ট যে পজিশন আছি তার থেকে যদি ব্যাটার হয় সেক্ষেত্রে আমি ওইটাতে যাব। এটা হলো মূল কথা। তো এটাকে এখানে লজিক্যালি ইমপ্লিমেন্ট করা হয়েছে, ইফ দেয়ার এক্সিস্ট এ সাকসেসর এস ফর দ্য কারেন্ট স্টেট এন, মানে কারেন্ট স্টেট এন যদি হয় এবং সাকসেস যদি এস হয় সাচ দ্যাট এইচ অফ এস, এইচ অফ এস মানে হলো হিউরিস্টিক ভ্যালু অফ এস, এটা আমরা দেখছি কিভাবে ক্যালকুলেট করতে হয়। যদি হিউরিস্টিক ভ্যালু অফ এস লেস দেন এইচ অফ এন, হিউরিস্টিক ভ্যালু অফ এন হয়, অথবা এইচ অফ এস লেস দেন অর ইকুয়াল এইচ অফ টি ফর অল দ্য সাকসেস অফ টি অফ এন, মানে এখানে এন হচ্ছে অ্যাকচুয়ালি টি হচ্ছে এন এর সাবসেট, এখানে টি হচ্ছে নাম্বার অফ স্টেট, এখানে টি হচ্ছে সাপোজ এন এর ভ্যালু যদি আমার 10 হয় 10টা স্টেট, টি এর ভ্যালু 5, মানে 5টা স্টেট সবগুলি 10টা স্টেটের মধ্যে আছে, তার মধ্যে এইচ অফ এস হলো একটা একটা করে আমি কাউন্ট করছি। এটা কি বুঝছো? যদি আমার টোটাল এন সমান আমাদের 10টা স্টেট হয় আর টি সমান বললাম কয়টা 7টা স্টেট আর এস হচ্ছে অ্যাকচুয়ালি 1 থেকে টি, কথা কি বোঝা গেছে? এটা এই এই কথা কি বোঝা গেছে? আমার যদি এন সমান 10টা স্টেট হয় টি হচ্ছে 7টা স্টেট, মানে 10টা স্টেটের মধ্যে থেকে 7টা স্টেট, তো এখানে এস এর ভ্যালু হচ্ছে 1 থেকে টি পর্যন্ত, মানে আমার টি যে 7টা স্টেট এখানে আমি প্রত্যেকটা চেক করব, মানে কোনটা ব্যাটার সেটা এখানে বলা হয়েছে। তার মানে এস অফ এস লেস দ্যান অর ইকুয়াল এস অফ টি ফর অল সাকসেসরস টি অফ এন, মানে সবগুলো সাকসেসর টি থেকে যদি এস অফ এস এর ভ্যালু যদি লেস দ্যান অর ইকুয়াল হয় সেক্ষেত্রে আমি এস অফ এস এ চলে যাব, দেন মুভ ফ্রম এন টু এস, তখন আমি এস এস স্টেটে চলে যাব, আদারওয়াইজ হল্ড এট আদারওয়াইজ আমি এন পজিশনে থেকে যাব। এটার মেইন কথা হচ্ছে আমার হিল ক্লাইম্বিং, আমি উপরের দিকে যেতে থাকবো, উপরের দিকে যাওয়ার জন্য আমার কারেন্ট পজিশন থেকে যেটা ব্যাটার পজিশন পাবো সেটাতে আমি যাব। যদি না পাই, যদি আমি এখন কারেন্ট পজিশনে আছি কিন্তু আমার চতুর্পাশে আর কোনো ব্যাটার পজিশন পেলাম না, সেক্ষেত্রে আমি আর কোথাও যাব না, ওই পজিশনে থেকে যাবো। এটা হলো এখানকার মেইন কথা। কথা কি বোঝা গেছে? এটা আমার আরো একটু ক্লিয়ার হবে। এখানে এক্সাম্পলটা যদি আমরা দেখি, এখানে একটা ট্রি এর কথা বলা হয়েছে, এখানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা নোডের এইচ অফ এস দেওয়া আছে, হিউরিস্টিক ভ্যালু দেওয়া আছে, তা আমি এখন এস এর মধ্যে আছি, তা আমি এদিকে গেলে কাকে পাচ্ছি? 10.4 কে পাচ্ছি, এদিকে গেলে 8.9 কে পাচ্ছি। তা হিউরিস্টিক ভ্যালু কি আমরা দেখে আসছি যেটা লেস হবে চতুর্পাশে আমার কারেন্ট পজিশন থেকে যেটা ব্যাটার, ব্যাটার মানে কি যেটা হিউরিস্টিক ভ্যালু কম। সেটা কথা বোঝা যাচ্ছে না, কেন বোঝা যাচ্ছে না? তুমি ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট করো, আগে কি বুঝতেছো? জি স্যার বুঝতেছি। এর ইন্টারনেটের সমস্যা হয়, তুমি ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট করো। আমার কারেন্ট পজিশন হচ্ছে কি এই এস, তো এস থেকে আমি যাব আমার যেটা হিল ক্লাইম্বিং, আমি উপরের দিকে যাব, সেক্ষেত্রে যেটা এখানে অ্যাকচুয়ালি গোল হচ্ছে জি, এখানে আরো অনেক সাবট্রি ছিল, বিশাল একটা এটা সাবট্রি ছিল, এখানে জাস্ট পথটা দেওয়া হয়েছে এস থেকে জিটা আমি কিভাবে আসবো সেটাই।
তো এখন আমি এস থেকে যদি এতে আসি হিউরিস্টিক ভ্যালু পাচ্ছি 10.4 আর এদিকে আসলে হিউরিস্টিক ভ্যালু পাচ্ছি কত 8.9 তো আমার হিউরিস্টিক ভ্যালু যেটা কম সেটাই তো আমার বেটার আমরা কি তাই দিকে আসছি মানে কম্পেয়ার করে গোল স্টেটের সাথে যেটা কম সেটাকে আমরা ইয়া করছি এক্সপ্যান্ড করছি তার মানে কি হিউরিস্টিক ভ্যালু যেটা কম সেটাই তো বেটার স্যার হিউরিস্টিক ভ্যালু কম মানে কি কম মানে হচ্ছে আমার কারেন্ট স্টেট থেকে গোল স্টেটে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমার কম ডিসটেন্স অতিক্রম করতে হবে তাই না জি স্যার তো এখানে আমরা যেহেতু এটার হিউরিস্টিক ভ্যালু কম এটার বেশি তার মানে আমি কমটা দিয়ে যাব এখানে আসলাম এখানে আসার পরে দেখা যাচ্ছে কি আমার এই পদ দিয়ে আসলে 10.4 লাগছে এখানে আসলে 6.9 লাগছে আমি 6.9 পজিশনে আবার দেখা যাচ্ছে কি এখান থেকে আমি এদিকে আসলে কম কোন দিকে কম হচ্ছে এদিকে তার মানে আমি আসবো কমের দিকে আসবো যেদিকে হিউরিস্টিক ভ্যালু কম আছে আমি ওদিকে যাবো যদি এনিওয়ে 6.9 আছে এটা 6.7 আছে এটা হচ্ছে 6.7 এটা 10.7 এটা 11.7 তার মানে আমি কি মুভ করতে পারবো পারবো না আমার কথা কি বুঝছো তোমরা যদি কোনো কারণে এটা যদি এরকম হয়ে যায় এটা যদি এটা হিউরিস্টিক ভ্যালু যদি 10.7 যদি এটা যদি কত হয় 11.2 হয় আমি কারেন্ট স্টেটে আছি এর মধ্যে তো আমি কি এখন সামনের দিকে যেতে পারবো এই সাম হ্যাঁ না কারণ হচ্ছে এটার ভ্যালু তো বেশি হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে এতে স্টপ করে থাকবো হ্যাঁ এই এই কথাটা এখানে বলা হয়েছে দেখো দেন মুভ ফ্রম এন টু এস আদারওয়াইজ হল্ড এট এন মানে হিউরিস্টিক ভ্যালু লেস দ্যান ইকুয়াল এস অফ এন আমার কারেন্ট স্টেট হচ্ছে এন তারপর হচ্ছে আমার হলো সাব স্টেট হচ্ছে এস এস এর হিউরিস্টিক ভ্যালু যদি কারেন্ট স্টেট থেকে কম হয় অথবা কম অথবা সমান হয় সেক্ষেত্রে আমার কারেন্ট স্টেট সিএস বি এস এ যাবে আদারওয়াইজ এনই ঠিক আছে এই কথাটা এখানে বলা হয়েছে কথা কি বুঝছো এটা মানে এইট কুইন ছিল অ্যাকচুয়ালি এখানে রো কলাম ডায়াগোনাল বরাবর কোনো কুইন বসতে পারে না তো এখানে এন দিয়ে বরাবর বোঝানো হয়েছে এখানে কোনো কনফ্লিক্ট নাই মানে এই কলামে কোনো কনফ্লিক্ট নাই মানে এই কুইনের কোনো কনফ্লিক্ট নাই তার মানে কি এটার কলাম বরাবর নাই রো বরাবর নাই এটা ডায়াগোনাল বরাবরও কোনো কুইন নাই ঠিক সিমিলার লেডারও সেম এটা কলাম বরাবরও নেই রো বরাবরও নেই এটা ডায়াগোনাল বরাবর নেই কিন্তু আছে শুধু এই জায়গায় এই কুইনটা সমস্যা আছে কিন্তু আমার এখানে কাজটা হচ্ছে কুইন গুলোকে বসাতে হবে যাতে কনফ্লিক্ট না তো কনফ্লিক্ট না হলে বসানো তো হবে কি করা লাগবে তোমার ইনিশিয়াল স্টেট এটা দেওয়া আছে ইনিশিয়াল স্টেট এটা কিন্তু ফাইনাল স্টেট হচ্ছে কি এমন একটা স্টেট আসবে যেখানে কোনো কনফ্লিকশন থাকবে না তো এখানে ফার্স্ট অফ অল আমাকে এটা সরাইতে হবে মানে যেটার কনফ্লিক্ট হচ্ছে সেটা তো সরাতে হবে তো সরে আমি নিয়ে যাবো কোন জায়গায় আমি এদিকেও সরাতে পারি ডায়াগোনাল বরাবর অথবা রো বরাবর সরাতে পারি সরাই নিয়ে যাবো আমি ডায়াগোনাল বরাবর তো সরাইতে পারবো না পারবো পারবো না হয় আমাকে এদিকে সরাইতে কারণ হলো এখানে ডায়াগোনাল ওই জায়গায় একটা আছে তাহলে আমি সরাইতে পারবো না আমাকে যেতে হবে এদিকে তো এখানে বলা হয়েছে আমি এগোরে গেলে আমার মানে কয়টা কনফ্লিক্ট হবে সেটা আমি কাউন্ট করব এগোরে যদি আমি আসি কাকে এই কুইনটাকে যদি আমি উপরে উপরে আনি এগোরে যদি বসাই কনফ্লিক্ট কয়টা হচ্ছে দুইটা তিনটা এই তিনটা না দুইটা হবে
ডায়াগোনালিও আচ্ছা না ডায়াগোনালি কই আছে স্যার হয় তো স্যার পাশাপাশি হয় কলামেও হয় ডায়াগোনালিও হয় স্যার এখানে পাশাপাশি আর ডায়াগোনালি এর জন্য দুইটা দেওয়া হ্যাঁ আমি যদি এটা যদি কুইনটা যদি এই জায়গায় নিয়ে আসলাম এটা হচ্ছে যদি এই জায়গায় থাকে তাহলে এই ডায়াগোনাল বরাবর আছে বরাবর আছে তার মানে এখানকার ভ্যালু হচ্ছে 2 এখানে কনফ্লিক্ট কয়টা দুইটা যদি আমি এই ঘরে নিয়ে আসি এটা কনফ্লিক্ট কয়টা একটা একটা ডায়াগোনাল বরাবর আছে এখানে নেই এদিকে আছে নেই একটা এদিকে এই জায়গা আনলে এই জায়গা আনলে এখানে একটা কনফ্লিক্ট এটার সাথে কনফ্লিক্ট হবে এটার সাথে কনফ্লিক্ট হবে তারপর হচ্ছে এই এটার সাথে কনফ্লিক্ট হবে তিনটা কনফ্লিক্ট এই জায়গা আর এই জায়গা আনলে কনফ্লিক্ট কয়টা হবে এই এটার সাথে কনফ্লিক্ট হবে তারপর হচ্ছে এই এটার সাথে কনফ্লিক্ট হবে তারপর এই জায়গায় আনলে কনফ্লিক্ট কয়টা হবে এটার সাথে কনফ্লিক্ট হবে আর এই জায়গায় আনলে এই জায়গায় আনলে কয়টা কনফ্লিক্ট এই এটার সাথে কনফ্লিক্ট হবে আরটা আর কোন দিকে হবে আর আছে নিচে ডায়াগোনালি ডায়াগোনালি হবে এই যে এটার সাথে ডায়াগোনাল এখানে একটা আছে এখানেও দুইটা তে এখানে আমার হিউরিস্টিক আমি হিল ক্লাইম্বিং কি দেখছিলাম যেটার হিউরিস্টিক ভ্যালু কম সেটা দিয়ে আমি মুভ করতে পারবো এখানে আমি মুভ করতে পারবো হয় এই জায়গায় হয় এই জায়গায় দুই জায়গার এক জায়গায় যেটা আমার লেস দেন অর ইকুয়াল যেটা লেস সেটা দিয়ে আমি পারবো এখানে ম্যাক্সিমাম যেখানে কনফ্লিক্ট আছে ওই জায়গায় আমি যাবো হিল ক্লাইম্বিং এর আইডিয়া হচ্ছে যে জায়গায় মিনিমাম সেটাই তা আমি কি করলাম সেকেন্ড স্টেপে কি করলাম এটাকে এই জায়গায় সরালাম আমি এই জায়গায় সরাতে পারি এই জায়গায় সরাতে পারি আমি সরালে কোন জায়গায় এই জায়গায় সরালাম এই জন্য এটা এটা কালার দেওয়া হচ্ছে এই স্টেটে আমি আবার কনফ্লিক্ট হিসাব করব কোন কোন জায়গায় কনফ্লিক্ট আছে যেমন দেখো এটা সরানো হলো এগুলো তো কনফ্লিক্ট কনফ্লিক্টটা হচ্ছে এখন এই জায়গায় এইটার সাথে এটা তো এটাকে আমি যদি উপরের দিকে সরাইলে দেখো এটাতে আনলে এগোর আনলে কনফ্লিক্ট কয়টা হয় এগোর আনলে এই নিচের ডায়াগোনালের সাথে হবে 11 আনলো তিনটা এটার সাথে কনফ্লিক্ট এটার সাথে কনফ্লিক্ট আর কোন দিকে আছে এই ডায়াগোনাল বরাবর এর সাথে কনফ্লিক্ট ঠিক সিমিলারলি এটা তো আনলো তিনটা হবে আমি যদি এটা দা আনি কনফ্লিক্ট হচ্ছে দেখো এখানে আসবে এদিকেও ফ্রি এদিকেও এটা যদি আমি এদিকে আসি ডায়াগোনাল বরাবর কিছু নাই দেখো এটা তো আছে নাই এটা তো নাই এটা তার মানে এই জায়গায় জিরো তো আমার সবগুলোতে দেখা যাচ্ছে মিনিমাম কোন জায়গায় এই জায়গায় জিরো তার মানে আমি এখন এই কুইনটাকে এই জায়গায় সরাব এই কুইনটাকে এই জায়গায় সরাব তার মানে আমার মিনিমাম জায়গার হিউরিস্টিক ভ্যালু ওই জায়গায় সরাব কথা কি বোঝা গেছে জি স্যার কি বুঝা গেছে বলো তার মানে আমি রাখো আমি যখন সরালাম এখন আর কোথাও কনফ্লিক্ট আছে দেখো এটারও কোনো কনফ্লিক্ট নাই কোনটার এখন কনফ্লিক্ট নেই তার মানে এটা আমরা কি করলাম কি এক্সাম্পল আজকে কনফ্লিক্ট কোনটা কোনটা আছে ওটা বের করতে হবে তারপর হচ্ছে কি যেই জায়গায় সরালে মিনিমাম হ্যাঁ কনফ্লিক্ট হবে ওটা ওটাতে মুভ করব মানে কুইনটাকে এখানে হিল ক্লাইম্বিং দিয়ে যেটা প্রসিডিউর সেটা হচ্ছে আমি ফার্স্ট অফ অল কোন কোন জায়গা কনফ্লিক্ট কত কনফ্লিক্ট ভ্যালু গুলো বের করব সেক্ষেত্রে মিনিমাম যেটা আমি মুভ করব ওই জায়গায় মিনিমাম যেটা সেটাই সাপোজ আমি এই স্টেটে সবগুলো কনফ্লিক্ট হিসাব করলাম এটার দেখা যাচ্ছে এখানে মিনিমাম আছে এই জায়গায় এখানে আছে আমি মুভ পাই জায়গা করতে পারি না হয় জায়গা করতে পারি তো আমি এক জায়গায় করলাম দেখা যাচ্ছে আবার এটা করলাম কিন্তু মিনিমাম এটা কিন্তু আবার এয়ার কনফ্লিক্ট তৈরি
স্টেপে এসে আবার কনফ্লিকশন করলাম, এটা তো আছে এটা তো আছে, এটা তো আমি অলরেডি একবার মুভ করছি, এটা তো আর কোথাও মুভ করব, মুভ করা যাচ্ছে না, এদিকে করলে হয় একে এই জায়গা আনতে হবে, একে যদি আমি আবার মুভ করি হয় এই জায়গা আনতে হবে না হয় এই জায়গায়, আর কোথাও তো যাওয়া যাবে না, আর ওখানে সব জায়গায় বেশি, আমি এই জায়গায় আনলে মুভ কমপ্লিট ওয়ান, এই জায়গায় আনলে ওয়ান, তার মানে আমি একে হয় এই জায়গায় রাখতে হবে না এই জায়গায়, তো আমরা করলাম কি এটার কনফ্লিক্ট শেষ করলাম, মানে এটা তো কনফ্লিক্ট আছে, তো এটার কনফ্লিক্ট ভ্যালু গুলো বের করলাম, যেখানে ভ্যালুর মিনিমাম আমি একই জায়গায় সরাই নিয়ে আসলাম, সরাই নিয়ে আসার পর দেখা যাচ্ছে কি আর কোনো কনফ্লিক্ট নাই, এই এটা হলো ফিল ক্লাইম্বিং এর প্রসিডিউর, কথা কি বোঝা গেছে? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে কারো? স্যার আপনি একদম শুরুতে যখন মানে স্টার্ট যখন করছেন তখন তো দুইটা কনফ্লিক্ট হচ্ছিল, ফোর্থ কলামেরটা আর লাস্ট কলামেরটা, তো আমরা কাজ করছি লাস্ট কলামটা নিয়ে, যেকোনো একটা নিয়ে থেকে, হ্যাঁ যেকোনো একটা নিয়ে তো করতে পারবো না আমি, যেকোনো একটা নিয়ে করতে পারবো, আর কোনো কোশ্চেন? বুঝো নাই কেউ আছো? ওরা প্রশ্ন করতেছে তো আমি করি নাই, এখানে আমাদের প্রবলেমটা আমাদের দেওয়া থাকবে এরকম, তোমাকে বলা হবে হিল ক্লাইম্বিং অ্যালগরিদম ইউজ করে এটাকে সলভ করতে হবে, एक्चुअली এখানে প্রবলেমটা হচ্ছে মানে এখানে এন কুইন মানে হচ্ছে এখানে আমরা আটটা কুইন দেব, এখানে এন ভ্যালু যা হতে পারে, যদি আটটা যদি দিই সেক্ষেত্রে সেলস বুট হবে 8 গুণ 8, 10 টা দিলে 10 টা দিলে সেলস বুট হবে 10 গুণ 10, কিন্তু কুইন গুলোকে এমন ভাবে প্লেস করতে হবে যাতে একজন আরেকজনকে অ্যাটাক না করে, অ্যাটাক বলতে एक्चुअली হয় রো ওয়াইজ হবে, কলাম ওয়াইজ হবে, ডায়াগোনালি, তো তোমাকে একটা ইনিশিয়াল স্টেট দেওয়া আছে, এখানে ইনিশিয়াল স্টেটে তোমাকে খুঁজে বের করতে হবে কোন কোন জায়গায় কনফ্লিক্ট আছে, ওয়ান বাই ওয়ান কুইন ধরে কনফ্লিক্ট বের করতে হবে, কনফ্লিক্ট মানে কি এর রো বরাবর আর আছে কিনা, ডায়াগোনাল বরাবর আছে কিনা, কলাম বরাবর আর আছে কিনা, নেই এই জন্য আমরা এখানে এন্ট্রি দিয়েছি, ঠিক সিমিলারলি আবার যাব এটার জন্য, এটার রো বরাবর আছে কিনা, রো বরাবর আছে কিনা নাই, কলাম বরাবর আছে কিনা নাই, ডায়াগোনাল বরাবর কি আছে নেই, এটারও কোনো কনফ্লিক্ট নেই, ঠিক সিমিলারলি এরও নেই কিন্তু এর আছে, এর দেখা যাচ্ছে কি এর রো বরাবর নেই, কলাম বরাবর নেই কিন্তু ডায়াগোনাল বরাবর আছে, তারপর এরও দেখা যাচ্ছে কি এর কোনো কনফ্লিক্ট নেই, কলাম বরাবর নাই, রো বরাবর নাই, ডায়াগোনাল বরাবর নাই, আর এটার এটার হচ্ছে কি এটারও নাই, এই দুইটার আছে এটা এবং এটা, তো এখন আমাকে যেটার আছে আমি যদি একে সরাই এর সরু কোন কোন জায়গায় যেতে পারে, আমি যদি একে কলাম বরাবর সরাই, কলাম বরাবর সরাইতে পারবো অথবা রো বরাবর সরাইতে পারবো, আমি এই কাজটা এই রো বরাবরও করতে পারি, কলাম বরাবরও করতে পারি, আমি এটা কলাম বরাবর করলাম, প্রত্যেকটা করে কনফ্লিক্ট বের হবে, আমি যদি একে এই জায়গায় নিয়ে আসলে কনফ্লিক্ট কয়টা হচ্ছে সেটা, আমি যদি একে যদি এই জায়গায় নিয়ে আসলাম তার মানে কনফ্লিক্ট হচ্ছে কি কার সাথে কনফ্লিক্ট হবে, এর সাথে কনফ্লিক্ট হবে আর এর সাথে কনফ্লিক্ট হবে, আর দুইটা হচ্ছে, আর আমি যদি এই কুইনটাকে যদি আমি এ করে নিয়ে আসি কনফ্লিক্ট হচ্ছে কার সাথে, এর সাথে হবে, আর হবে না স্যার, কেন হবে না বলো স্যার, আর এর পাশে তো কোনো ইয়া নাই, ওজন আর কোন কুইন নেই স্যার, এর পাশে মানে কোন দিকে স্যার, রো কলাম এর দিকে তো আর নাই, উপরের দিকে ডায়াগোনালি আর আছে, ডায়াগোনালি আছে, ডায়াগোনালি তুমি দেখছো, ডায়াগোনালি স্যার, ডায়াগোনালি আর নাই, ডায়াগোনাল মানে কি স্যার, কোন কোনি বলতেছেন নাকি, হ্যাঁ এদিকে আছে নেই, তার মানে এই জায়গায় কনফ্লিক্ট হলো হলো ওয়ান, আর এই জায়গায় আনলে দেখা যাচ্ছে কি এর কলাম মানে রো বরাবর আছে, আছে হ্যাঁ হ্যাঁ, এই ডায়াগোনালে আছে, এই ডায়াগোনাল আছে, কি এই জায়গা আনলে দেখা যাচ্ছে কি এই ডায়াগোনাল এখানে একটা আছে, তারপর হচ্ছে কি আর এই কলাম বরাবর একটা আছে, তো এভাবে দেখা যাচ্ছে কি আমি যদি প্রত্যেকটা করে ভ্যালু বের করলাম দেখা যাচ্ছে মিনিমাম হলো এই জায়গায়, মিনিমাম হলো এই জায়গায় দুই জায়গায়, তো আমি দুই জায়গা যে কোনো এক জায়গায় যেতে পারবো, দুই জায়গার যে কোনো এক জায়গায় যাবে, তো আমি গেলাম কি এই জায়গায় নিয়ে এসলাম, এখন আবার কনফ্লিক্ট বের করবো কোন কোন কোইনে কনফ্লিক্ট আছে, এগুলো তো নাই,
এর রয়ে গেল। তারপর হলো মানে কি এর আলো এর আছে আর এ আছে, তো এখন আমি একে তো চেঞ্জ করলাম একবার মুভ করলাম, তো আমি যদি এখন একে মুভ করার ট্রাই করি ঠিক একই ভাবে, যদি আমি কলাম বরাবর মুভ করি এর মানে কনফ্লিক্ট ভ্যালু বের করব, এটার বের করলে হয় তিন হয়, কারণ হলো এর আমি এই কুইনটাকে যদি এই জায়গায় প্লেস করি কোন জায়গায় তিনের ঘরে যদি আমি প্লেস করি এই জায়গায় যদি প্লেস করি এ একে অ্যাটাক করি, তারপর হচ্ছে কি এ আবার ডায়াগোনালি এটাকে অ্যাটাক করে, ডায়াগোনালি করা যাবে এ আবার ডায়াগোনালি একে অ্যাটাক করে, তার মানে এর কনফ্লিক্ট হচ্ছে কি একরের তিন, ঠিক সিমিলার লেটারও তিন এটারও তিন এটারও তিন এটার জিরো। তো আমার হিল ক্লাইম্বিং প্রবলেমটা ছিল অ্যালগরিদমটা ছিল আমার যেখানে কনফ্লিক্ট পেলো জিরো হবে মিনিমাম হবে সেক্ষেত্রে আমি ওই জায়গায় মুভ করব, তার মানে কি আমি এখন মুভ করবো কোন জায়গায় আমি মুভ করে জায়গা ছিল আর কি, এখন আবার সবগুলো কনফ্লিক্ট বের করো কনফ্লিক্ট আছে নেই না তাহলে এটা হলো ফাইনাল স্টেট। আচ্ছা স্যার বুঝছি স্যার, আর কেউ বুঝনে আসো স্যার, স্যার এখানে কনফ্লিক্টের নাম্বারগুলো আগে লিখতে হবে না লিখলে তুমি কি বুঝবে স্যার, মানে এরকম বক্সটাতে লিখতে হবে নাকি নিচে যে কোনো জায়গায় লিখলে হবে, তুমি যেভাবে বুঝাইতে পারো। ওকে স্যার, আর কেউ কিছু আর কিছু বলবা কেউ না বুঝলে আজকে এতটুকু আর কি, তোমরা ভালো মতো পরীক্ষাটা দিবা তারপর পরীক্ষায় একেবারে স্টেট ফরওয়ার্ড আমি যা পড়াইছি তাই, যদি ভালো লিখতে পারো প্লাস আমি কিন্তু একেবারে কপি পেস্ট যদি একজন আর একজন কপি পেস্ট দিতে মারো বোনাস বুঝা নাই, সবাই নিজে করার চেষ্টা করবা, আমি কিন্তু লাইন বাই লাইন দেখবো একেবারে কার লেখার সাথে কার লেখা মিললো না মিললো কপি কে কে মারছে যে যে কপি করবে যার কাছ থেকে সব জিরো হয়ে যাবে, যদি তুমি নিজে ট্রাই করো সেক্ষেত্রে আমি কনসিডার করবো প্রয়োজনে গ্রেস দিব এটা, কিন্তু কপি করলে এগুলো করা যাবে না, কপি করলে এই ধরনের ফেসিলিটি গুলো পাবে না, ঠিক আছে যা যতটুকু পারো নিজে ট্রাই করবা আর ভাইবা তো নিবই, ভাইবা নিলে তো বোঝা যাবে কি লিখছো কালে স্যার, ভাইবা একটু পড়েন যাবেন স্যার মানে আর একটু পড়েন আধা ঘন্টা বাই ঘন্টা স্যার, কি নিবো আর কি টপিক নিয়ে আলোচনা করবো বলো না স্যার, আপনি তো বলছেন স্যার পুরো মিডের উপরে স্যার ওটা ওটা না নিয়ে স্যার অ্যাসাইনমেন্টের উপর নিলে হয় না স্যার, না এটা নিলে হবে না সিলেবাস দিতে দিতে স্যার এক্সামের ভাই মানে একটু কষ্ট হয়ে যায় অনেক কষ্ট হলে পড়ে দাও ভাই কষ্ট হলে পড়ে দাও সিলেবাস অ্যাকচুয়ালি সিলেবাস যেটা সেটা এটা আমি আমার কোনো কুদুর নাই এটাই আগ্রহ সিলেবাস শর্ট করে আমি এটা কালকে একটা ডেট পেস্ট স্যার পড়ে তো স্যার আমাদের আগের আগে সেমিস্টারের কিছু সাবজেক্ট বাকি।